Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম, এবার কিন্তু ছোট্ট একটি ব্লগ নিয়ে এসেছি, খুব বেশি বড় না, ম্যাক্সিমাম 10 মিনিট। তো আসলে আজকে ব্লগটি হচ্ছে আমি কুমিল্লায় আসার পর এত গরম বের হতে চাচ্ছিলাম না, তো একদিন সন্ধ্যায় বিকেলের দিকে একটু বের হয়েছিলাম, তো সেই সাথে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে যেয়ে বারবার ভয় হচ্ছিল মোবাইলটা না টেনে নিয়ে যায়, মোবাইলটা না ছিনতাই করে নিয়ে যায়, কারণ এটা হচ্ছে, এটা আসলে মানে আমার দেশ সম্পর্কে খারাপ কিছু উপস্থাপন করে না, যেটা হচ্ছে সেটাই। আমার ফ্রেন্ড ছিল সাথে, ও বলছে যে একটু সাবধানে ধরিস মোবাইলটা, কখন না টান দিয়ে নিয়ে চলে যায়, ইটস হ্যাপেনিং। সো আমি একটু একটু করে ভিডিও করেছি, যার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি বড় হয়নি, হয়তো হয়তো সুযোগ পেলে আরও বড় ইয়া বিশাল সেই আধা ঘন্টার একটু ভিডিও হয়ে যেত। তো যাই হোক, এই অল্পের মধ্যেই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি বের হয়েছিলাম, আমার ফ্রেন্ড ইনভাইট করেছিল একটা রেস্টুরেন্টে, তো সেখানে গিয়েছিলাম, যাওয়ার পথে যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কুমিল্লাকে নিয়ে বলতে গেলে একটু বলবো যে আমার প্রাণের সেই কুমিল্লা, যেই কুমিল্লাকে রেখে গিয়েছিলাম সেই কুমিল্লা এখন আর নেই। কুমিল্লার উন্নয়নের সাথে সাথে এটার প্রাণটাও যেন কোথায় হারিয়ে গেছে, সেই আমাদের সময়কার সেই পুরনো বাড়ি ঘর, সেই মফস্বল মফস্বল একটা ফ্লেভার সেটা আর আমি পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমি কি ঢাকায় না কোথায়, এত কনজেস্টেড আর এত কি বলে এটাকে মানে রিক্সা গাড়ি অটো সব কিছুর সাউন্ড মানে কন্টিনিউয়াসলি আমি খুবই মানে কি হতাশ, এত সাউন্ড, তারপরে হচ্ছে শব্দ দূষণ যেটা আর কি। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশে শব্দ দূষণ এটা তো হয়তো আমরা ওখানে অভ্যস্ত, শব্দ দূষণটা ওখানে নেই যার জন্য আমরা অভ্যস্ত, ঠিক আছে। কিন্তু আমার বেশি খারাপ লাগছে যে সেই আমাদের পুরনো বাড়িঘরগুলো আর নেই, সব ভেঙে চুড়ে বড় বড় দালান কোঠা উঠে গেছে, যেটার মধ্যে আমার মানে কেমন অপরিচিত লাগছিল, অপরিচিত লাগছে। ইনফ্যাক্ট আমি আমার বাসায় আসার সময়টা তো আমি বুঝতে পারিনি আমি কোথায়, আমার বাসায় কোথায় আমি লোকেট করতে পারিনি, এই অবস্থা। তো যাই হোক, কুমিল্লার জন্য অনেক অনেক দোয়া রইল, কুমিল্লা যেন সুস্থ থাকে, কারণ এত ঘন বসতি, এত মানুষ, এত দালান কোঠা সব কিছু মিলে ছোট্ট একটা কুমিল্লা শহর, এই শহরটা যেন সুস্থ থাকে আমি সেটাই দোয়া করব। তো যাই হোক, আপনারা তাহলে দেখুন, আমি আসলে বেশি কথা বলতে পারছি না, কারণ এত বেশি সাউন্ড আসছে আমার বাসার পাশেই রাস্তা, যার জন্য এক ছোট্ট একটা মানে বাসার গলি, গলির ভিতরেও দেখা যাচ্ছে যে গাড়ি রিক্সা অটো সব কিছু প্যাপো চলছেই। তো এই জন্য আমি আসলে ভয়েস দিতে আমার একটু কষ্ট হচ্ছে, আমি নিরিবিলি কোনো ইয়ে পাচ্ছি না, আপনারা হয়তো বুঝতে পারছেন সাউন্ড দেখে, যে গলিটাতে আমরা একটা সময় শুধু হাঁটতাম, হেঁটে এই বাসা থেকে ওই বাসায় যেতাম, আমরা রাস্তায় খেলা করতাম, সেই রাস্তাটাকে এখন ওরা মেইন রোড বানিয়ে ফেলছে। তো এইগুলো দেখে আমি আসলে খুবই মানে হতাশ, আমার ভালো লাগেনি কুমিল্লার এই উন্নয়নটা। উন্নয়নের তো ঠিক আছে একটা প্ল্যান থাকবে, তো যাই হোক সব কিছু মিলে তারপরেও প্রাণের শহর কুমিল্লা, আমার জন্মস্থান জন্মভূমি যাই বলেন, সব কিছু মিলে ভালো ভালোই লেগেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, একটু দেখুন দিনের শহরটা আর রাতের শহরটা। এখানে একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আগে যে আমার বাসায়, আমাদের বাসা থেকে জানালা দিয়ে যেদিকে তাকাতাম সেদিকে আকাশ, নীল আকাশ দেখা যেত, কিন্তু সেই একই জানালা দিয়ে এখন বিশাল দালান কোঠা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। মানে আকাশের দেখা পেতে হলে আপনাকে বাইরে যেয়ে কোনো খোলা জায়গায় দাঁড়াতে হবে, দেন আপনি আকাশ দেখতে পাবেন। অথচ আমাদের এই বাসা থেকে যেদিক থেকেই আমরা যে জানালা দিয়েই বাইরের দিকে তাকাতাম সুন্দর নীল আকাশ দেখা যেত, হয়তো কিছু গাছগাছালিও দেখা যেত, চমৎকার ছিল, চমৎকার দৃশ্য ছিল। সেই
দৃশ্য আজ আর নেই। যাই হোক, এখন যে জায়গাটাতে আসলাম সেটা হচ্ছে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দির পাড়। এই যে এটা হচ্ছে আওয়ামী লীগ অফিস, আপনারা হয়তো বড় বড় সাইনবোর্ড দেখে বুঝতে পাচ্ছেন। আর এই পুকুরটা হচ্ছে, এই পুকুরটা এখনও আছে এটা আমি বিলিভ করতে পারি না, আমরা জন্মের পর থেকে এই পুকুরটা দেখে আসি, ছোট্ট একটা পুকুর। তো এই জায়গাটার নাম হচ্ছে রামঘাট। আমার ফ্রেন্ডের বাসায় এসেছিলাম, বাসাটা হচ্ছে ছয়তলার উপর থেকে আমি ভিডিও করছি, এই জন্য হয়তো ছোটো ছোটো দেখা যাচ্ছে। আমি পুকুরটাকে দেখে আমার মনে হচ্ছিলো যে না, এই যে আমার চেনা জানা একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, আর কোনো কিছুই আমার আমার সে চেনা পরিচিত কিছুই আমি আর দেখতে পাইনি। পুকুরটাকে দেখে ভিডিও করে নিলাম সে বারান্দা থেকে। আর এই যে মেরুন কালারের যে বিল্ডিংটা সেটা হচ্ছে আওয়ামী লীগ অফিস। এটা আগে একটা সময় একদম ভাঙাচোরা একটা টিনের চালার ঘর ছিল, এখন সেটা কি সুন্দর বিল্ডিং হয়ে গেছে, খুবই সুন্দর করেছে বিল্ডিংটা, দেখতে ভালো লাগছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অনুসারীরা তারা এখানে আসেন, বসেন, বিভিন্নভাবে তাদের গেট টুগেদার হয়। তো পুকুরটা দেখে সেই শ্যাওলা পুকুরই ছিল এটা। এটা দেখলে আমরা একটু ভয় পেতাম যে এটার মধ্যে পানি দেখা যাচ্ছে না, শুধু শ্যাওলা আর শ্যাওলা। আর এই জায়গাটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, কারণ ঠিক এই পয়েন্ট বরাবর একটু সামনে মানে বিল্ডিংগুলির জন্য হয়তো আমাদের বাসাটা দেখা যায় না। আমাদের বাসাটা হচ্ছে একতলা, যার জন্য আশেপাশে বিল্ডিংগুলোর জন্য দেখা যাচ্ছে না, না হয় এই বিল্ডিংটা থেকে আমাদের বাসাটা দেখা যাওয়ার কথা। জাস্ট ওয়াকিং ডিস্টেন্স ওদের বাসা, আমার যে ফ্রেন্ডের খালার বাসায় গিয়েছিলাম। তো এই যে গাড়ি ঘোড়া রিক্সা সব কিছু উপর থেকে দেখাতে আমার ভালো লাগছিল, আমার মনে হচ্ছে এইখান থেকে দেখানোটাই ভালো, নিচে গিয়ে মানে সেফ না আর কি, কখন মোবাইলটা টান দিয়ে নিয়ে চলে যায়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এবার হচ্ছে বাসায় ফেরার পালা, বাসায় ফিরবো। তো সবাই ফ্রেন্ডরা মিলে একটু বাইরে ঘুরলাম, তার মধ্যে আমাদের এক ফ্রেন্ডের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানেও অ্যাটেন্ড করে তারপরে বাসায় আসলাম। এই যে সেই ঐতিহাসিক কানেকশন, ইলেকট্রিক কানেকশন, যাই হোক আপনাদের সবার কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। ভিডিওটি আর কিছুক্ষণ আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। প্রাণের কুমিল্লাকে আমি আরও দেখাবো, আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।